নির্বাচনী এলাকায় মন্ত্রী মহোদয় হলেন বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 5টি নির্বাচনে আমি জয়লাভ করেছি এই এলাকা থেকে, সে ব্যাপারে বললাম। কিন্তু গত নির্বাচনে 2014 সালে বিনা ভোটে নির্বাচিত, বিনা ভোটে মন্ত্রী, বিনা ভোটে সংসদ সদস্য, সমস্ত প্রোটোকল নিয়ে নির্বাচনী এলাকায় যান, নির্বাচনী প্রচারণা চালান। 7-8টা গাড়ি, 7-8টা গাড়ি সহ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে সর্বত্র ঘুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মঞ্চের উপর দাঁড়িয়ে মাইক ব্যবহার করে বক্তব্য রাখে। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশের ওসির কাছে বারবার অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। আমি লিখিতভাবে অভিযোগ করেছি এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নিজে ব্যক্তিগতভাবে টেলিফোন আলাপ করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তিনি বলেছেন আমরা অবশ্যই দেখব, দেখেন না, এবং এগুলো লিখিত অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগের কোনো জবাব নির্বাচন কমিশন থেকে আমরা পাই। গত 2 দিন আগে অর্থাৎ 10ই ডিসেম্বর আওয়ামী লীগের জেলা সম্পাদক ও নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী এবং আমাদের মন্ত্রী বাহাদুর একসাথে একই মঞ্চে দেখেন, প্রকাশ্যে বক্তৃতায় বলেছেন যেখানে যাবে সেইখানে তাকে প্রতিহত করতে হবে বলে তারা নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে। এখন যদি নেতারা এই ধরনের নির্দেশ দেন আর সরকারের ছত্র ছায়া তারা থাকে আর পুলিশের সহায়তা তারা পান, তারা কি ধরনের তাণ্ডব তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন, আমরা সহজে অনুমান করতে পারি। ফলশ্রুতিতে যেটা হয়েছে গতকাল 11ই ডিসেম্বর সকাল 11টায় কবিরহাটে আমার নির্বাচনী পথসভার জন্য সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশের উপস্থিত থেকে আগেই অনুমতি নেওয়া সত্ত্বেও সরকারি দলের মতো সন্ত্রাসী লাঠি সুতা চাপাতি ও বন্দুক নিয়ে হামলা করলে সভাস্থলে শতাধিক বিএনপি নেতা মারাত্মকভাবে আহত হয়েছে। এদের মধ্যে 10 জন গুরুতর অবস্থায় ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং আমার ঢাকা আসার তো আরেকটা কারণ হাসপাতালে যাওয়া। কিন্তু আমি এই ব্যাপারে অন্তত 5 বার রিটার্নিং অফিসার অর্থাৎ ডেপুটি কমিশনের সঙ্গে কথা বলেছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, কবিরহাটের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি। সবাই আমাকে বলেছেন আপনি আরেকটু অপেক্ষা করেন, আরেকটু অপেক্ষা করেন, আমরা সব বলছেন নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং আপনি আপনার সভা যেতে পারবেন, সভা করতে পারবেন। কিন্তু ততক্ষণ তো সভাস্থল সম্পূর্ণভাবে আওয়ামী সন্ত্রাসীদের দখলে রয়েছে। যাই হোক, কিন্তু তারা আমাকে কবিরহাট উপজেলা যাওয়ার পথে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর শেষ পর্যন্ত জানিয়ে দিলেন, আপনারা লিখতে পারেন, কারণ কবিরহাটে আমার যাওয়ার সঠিক হবে না। ডিসি সাহেব জানিয়ে দিয়েছেন, যিনি রিটার্নিং অফিসার যার অধীনে নির্বাচন হওয়ার কথা, আর এসপি সাহেব যিনি আইন শৃঙ্খলার কর্তা, তিনি দুজনই আমাকে টেলিফোনে বলেছেন কবিরহাটে আমার যাওয়া ঠিক হবে না এবং আমি যেন না যাই। এটা তাহলে নির্বাচন ভোটারদের কাছে যেতে পারবো না, সভা করতে পারবো না, আমার নেতা কর্মীদেরকে কালকে কি অবস্থায় 100 জনের উপরে আহত, নিরাপত্তার অভাবে আমি তখন বাড়ি ফিরে আসি। অর্থাৎ একজন প্রার্থী, আমার মতো একজন যদি নির্বাচনী কোনো সভায় যোগদান করতে না পারে বাড়িতে ফিরে আসে, এর অর্থ হলো
এটা কোনো নির্বাচন, এর আগে 10ই ডিসেম্বর বিকাল 3টায় গুজরাট কলেজ চত্বরের প্রতি বর্গ উপলক্ষে পথসভার জন্য আমরা অনুমোদন হবে, কিন্তু 9 তারিখ সন্ধ্যায় আমাদের জানানো হয় আওয়ামী লীগও একই স্থানে সভার আয়োজন করেছে, ওই আগের স্থানে ওই একই জায়গায় সভার ঘোষণা দিয়েছে। তাদের তো অনুমতি লাগে না, তারা তো ফার্স্ট ক্লাস সিটিজেন, আমরা হলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক, অনুমোদন আমাদের লাগে তাদের লাগে সভার আয়োজন। নির্বাচন কমিশনের বিধিমালায় বলা আছে যারা প্রথমে আবেদন জমা দেবেন তারাই অনুমতি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার, অর্থাৎ আমি যদি আগে জমা দিই আমারটাই গ্রহণ করা, যারা পরে দিবেন তাদেরটা পরে হবে, এটা নির্বাচন। যাই হোক, যে কোনো রকম সংঘাত এড়ানোর জন্য আমরা 10 তারিখে পরিবর্তন 11 তারিখে বিকালে আমরা 11 তারিখে পুনরায় আবেদন করি এবং শত বাধা বিপত্তি ও ব্যারিকেড দেওয়ার পরও আমরা সেই সভা করতে সক্ষম হই, হাজার হাজার মানুষের কত বাধা দিয়েছে, পথে পথে ব্যারিকেড করেছে এবং ধমক দিয়েছে, আমাদের প্রতিদিন মেরেছে, তার নিষ্ঠাচার। গত 9 দিন যাবৎ আমার নির্বাচনী এলাকার শতাধিক নেতা কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে তাদের আহত করেছে, তাদের ভয় ভীতি দেখানো হয়েছে যাতে তারা নির্বাচনী কোনো কাজে অংশগ্রহণ থেকে বেরোত। আমার নির্বাচনী এলাকার কোনো সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড দূরের কথা, এখন সর্বত্র বিরাজ করছে নন লেভেল প্লেইং ফিল্ড, সর্বত্র শুধু আমার এলাকা না সারা বাংলাদেশে। সরকারি দলের সারা দেশে বাংলাদেশের একই অবস্থা, সারা বাংলাদেশে একই অবস্থা। সরকারি দলের সব কিছু আছে, সব কিছু আছে, ক্ষমতা, দাপট, পুলিশ, প্রশাসন সব কিছু আছে, কিন্তু মাঠে ময়দানে তাদের কোনো ভোট নাই, এবং ভোট নাই বলেই আজকে তাদের এই আচরণ। তারা জানে যে সুষ্ঠু নির্বাচন হলে 50% সুষ্ঠু নির্বাচন হলে তাদের খবর 30 ডিসেম্বরে পাওয়া যাবে, এই বাস্তবতা বুঝেই তারা সন্ত্রাস ও নৈরাজ্যজনক আচরণ অব্যাহত রাখবে। কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন আদৌ হবে কি না সারা দেশের সকল মানুষের মধ্যে এই প্রশ্নটি এখন প্রকটভাবে দেখা দিয়েছে। এই নির্বাচন আদৌ একটি নির্বাচন হবে, কিন্তু তখন ভুয়া ভোট, বন্দুক, লাঠি এগুলোই বোধ হয় 30শে ডিসেম্বরে, যদি 30শে ডিসেম্বর আমরা যেতে পারি এটাই আমরা দেখব, তবে আমরা সেই দিন পর্যন্ত মাঠে থাকব, যতই অত্যাচার নির্যাতন হোক, যতই তারা বিধি লঙ্ঘন করুক, যতই তারা ক্ষমতার অপব্যবহার করুক। এইবার ধানের শীষের যে জোয়ার উঠেছে এই জোয়ার আওয়ামী লীগ ঠেকাতে পারে, যতই তারা অত্যাচার প্রতিদিন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে এখনো রাত ভর অভিযান চালিয়ে গ্রেপ্তার ও ভর্ৎসনা করা হয়েছে, আবার বাড়ির সামনে রাত্রে 1টা-1.30টা পর্যন্ত বোমা ফুটে। এর মধ্যে নির্বাচনী প্রচারণার জন্য মাইকিং করতে গেলে প্রত্যেক ইউনিয়নে 1টা করে মাইক এলাও বিধিমালা অনুযায়ী, এই বরাদ্দ প্রতি বরাদ্দের পর আমাদের 2টো মাইকও নামতে, সেখানে যারা মাইকিং করে ছেলেরা এই যুবক ছেলেরা তাদেরকে মারে, মাইকটা ছিঁড়ে ফেলে দেয়, মাইকে যে চালক সিএনজি চালক তাকে সিট থেকে বের করে নিয়ে আসে এবং মাইকিং করে দেয়, নির্বাচনের প্রচারণা করতেই তো তারা প্রতিবাদে বাধা দিচ্ছে, এবং যারা মাইকিং করছে তাদের উপরে নির্যাতন চালিয়ে আবার তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তারাই মাইক ভাঙছেন, তারাই আবার আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো ধরনের ব্যানার লাগানো নিষিদ্ধ,
থাকা সত্ত্বেও সর্বত্র সরকার দলীয় নির্বাচনী প্রচারণার দ্বারা চলানো হয়েছে। তাই দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলোর রিপোর্ট আমার এবং আমাদের সকলের আহ্বান, অন্যান্য নির্বাচনী এলাকায় যদি আপনাদের যাওয়া সম্ভব নাও হয়, অন্তত আমার নির্বাচনী এলাকার নরকারী পাঁচ আসনে এসে প্রত্যক্ষভাবে দেখুন এখানে কোনো সুষ্ঠ নির্বাচনের পরিবেশ আছে কিনা। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আন্তরিকভাবে, সত্যিকার অর্থে অত্যন্ত ব্যথা নিয়ে এই কথাটা বলছি। ঢাকা শহরে বসে আপনারা যেটা লেখেন বা জানেন এটা যথেষ্ট নয়, এটা 1% নট ইভেন 1% যে বাস্তবে তৃণমূল পর্যায়ে কি করছে। এখানে কোনো সুস্থ নির্বাচনী পরিবেশ আছে তবে এখানে কিভাবে ক্ষমতার দাপট ও ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না আসে এবং ছাত্রছাত্রীরা এখন থেকে ভোট কেন্দ্র দখলে নেয়ার প্রস্তুতি গ্রহণ করছে। যারা রাজধানীতে বসে নির্বাচন সম্পর্কে সাধুবাদ বক্তব্য রাখেন এবং সংবাদপত্রে অংশগ্রহণমূলক নির্বাচনী উৎসবের কথা বলেন, তারা জানেন না যে সারা বাংলাদেশে নির্বাচনী উৎসব বলে এখন আর কিছু নাই। দেশে নির্বাচনের নামে আছে একদলীয় একতরফা এবং বিরোধী দলীয় প্রতিদ্বন্দ্বীদের উপর সহিংস বর্বরতা ছাড়া কিছুই অন্য কিছুই নাই। শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে সেই কারণেই সরকার এই ভয় ভীতি এবং সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে মাঠ ছাড়া করে জোরপূর্বক কেন্দ্র দখল করা ছাড়া সরকারের অন্য কোনো বিকল্প পথ নাই। কিন্তু আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে এবং জনগণ ভোট কেন্দ্রে যাবে বাধা বিপত্তি সত্ত্বেও এবং এই সরকারের পরাজয় হবে। আরেকটি আছে আমার পাশে নির্বাচনী এলাকায় সুবর্ণচর উপজেলা যুব দলের সভাপতি উমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মানিককে এই মাত্র গণসংযোগ চলাকালে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা অহরহ চলছে, অহরহ। এখন আমি আপনাদেরকে আমি পুরো তালিকাটা দিয়ে দিচ্ছি আপনাদের যারা